ক্লাস ইলেভেনে আমরা যে বন্ধন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, রাসায়নিক বন্ধন বা বন্ডিং, তো তার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা। অর্থাৎ আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম যে ক্যাটায়ন উৎপাদনকালে কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন দান করে সেটা ক্যাটায়নের ক্ষেত্রে তার তড়িৎযোজ্যতা, এবং অ্যানায়ন উৎপাদনকালে একটা পরমাণু যটা ইলেকট্রন গ্রহণ করে সেটা অ্যানায়নের ক্ষেত্রে তার তড়িৎযোজ্যতা। এইবার আমরা দেখব যে এই তড়িৎযোজ্যতা বিশেষত ক্যাটায়ন উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখব যে তড়িৎযোজ্যতার মানটা একাধিক হতে পারে বিভিন্ন মৌলের ক্ষেত্রে। দেখব সাধারণত দুটো ক্ষেত্রে এরকম পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা দেখা যায়। একটা হলো উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট পি ব্লকের মৌলগুলোর জন্য, আর দ্বিতীয় হলো ডি ব্লক মৌলগুলোর জন্য। এবং এফ ব্লক মৌলগুলোর ক্ষেত্রেও, যেগুলো আয়নীয় যৌগ তৈরি করে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা দেখা যায়। তো প্রথম আমরা আলোচনা করব উচ্চ আণবিক ভর বিশিষ্ট পি ব্লক সম্পর্কে। কয়েকটা উদাহরণ প্রথমে দেখে নেওয়া যাক। গ্রুপ 13 অর্থাৎ 13 নম্বর গ্রুপের নিচের দিককার, অর্থাৎ যেগুলো একটু ভারী মৌল, ফর এক্সাম্পল গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম, এদের প্রত্যেকটার ক্ষেত্রে তাদের যে তড়িৎযোজ্যতা সেটা +1 এবং +3, অর্থাৎ দু রকমের হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে পরিবর্তনশীল। অনুরূপভাবে গ্রুপ 14-এ যে মৌলগুলো আছে, ফর এক্সাম্পল জার্মেনিয়াম, টিন, লেড, ভারী মৌলগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের তড়িৎযোজ্যতা +2 +4 এরকম আলাদা আলাদা হতে পারে। একই রকমভাবে গ্রুপ 15, 16 এগুলোর ক্ষেত্রেও কিন্তু অনুরূপ পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা লক্ষ্য করা যায়। এবার আমরা ডি ব্লকের কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আমরা দেখব যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যে তড়িৎযোজ্যতা প্রদর্শন করে সেরকম +2 হয়, +3, +4 ইত্যাদি। তবে একটা বিষয় খেয়াল রাখবে, যত বেশি পজিটিভ আধান হবে, অর্থাৎ এদের যে তড়িৎযোজ্যতা, একটা বিষয় খেয়াল করো, অ্যাকচুয়ালি যোজ্যতায় কিন্তু কোনো সাইন হয় না। প্রকৃতপক্ষে এগুলো যেগুলো এক্সপ্রেস করা হয়েছে এগুলো প্রকৃতপক্ষে তাদের জারণ অবস্থা। এবার ম্যাঙ্গানিজ কোনো ক্ষেত্রে যদি তড়িৎযোজ্যতা প্রদর্শন করে এবং সেই ক্ষেত্রে জারণ অবস্থা +2 হয়, তার মানে তার যোজ্যতা হবে 2। অনুরূপভাবে গ্যালিয়ামের ক্ষেত্রেও তাই, টিন, লেড সবগুলোর ক্ষেত্রে বিষয়টা একই রকম। অর্থাৎ একটা বিষয় খেয়াল রাখবো, প্লাস বা মাইনাস সাইন ইউজ করা হচ্ছে মানে সেগুলো কিন্তু যোজ্যতা নয়, অ্যাকচুয়ালি তাদের জারণ অবস্থা বা জারণ সংখ্যা। তবে যদি সেটা তড়িৎযোজী যৌগ হয় এবং ক্যাটায়নগুলো আয়ন তৈরি করে, তবে সেক্ষেত্রে ওই ক্যাটায়ন দ্বারা উৎপন্ন যে আয়নগুলো সেগুলোর চার্জ এবং তাদের যে যোজ্যতা, তাদের যে চার্জ এবং চার্জের সমান হবে তাদের তড়িৎযোজ্যতা। তো এরকম যে এক্সাম্পলগুলো দেখানো হয়েছে, দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রেও +2, +3, +4 ইত্যাদি হতে পারে, কপারের ক্ষেত্রে +1, +2, কোবাল্টের ক্ষেত্রে +2, +3। এছাড়াও ডি ব্লক বা অন্যান্য এ ব্লক মৌলগুলোর ক্ষেত্রেও কিন্তু আরও অন্যান্য জারণ অবস্থা থাকতে পারে বা তড়িৎযোজ্যতা, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে, যত ধনাত্মক জারণ অবস্থা বাড়বে তত কিন্তু তড়িৎযোজী যৌগ গঠনের প্রবণতা কমে সমযোজী যৌগ গঠনের প্রবণতা বাড়ে। তাই এক্ষেত্রে বিশেষত ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে, ম্যাঙ্গানিজ বা ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আরও যে উচ্চতর ধনাত্মক জারণ অবস্থাগুলো সেগুলো এখানে দেখানো হয়নি বা কনসিডার করা হয়নি। এবারে পি ব্লক মৌলগুলো সম্পর্কে আরেকটা বিষয় এখানে উল্লেখ করে যাই, ওপর থেকে নিচে নামলে একাধিক জারণ অবস্থা অবশ্যই প্রদর্শন করবে, কিন্তু যত নিচের দিকে আসবে তত কম জারণ অবস্থা দেখানোর প্রবণতা বাড়বে। দেখো গ্রুপ 14-এ জার্মেনিয়াম, টিন, লেড পরপর ওপর থেকে নিচে আছে। জার্মেনিয়ামের ক্ষেত্রে +2, +4 উভয় জারণ অবস্থা প্রদর্শন করলেও +2 জারণ অবস্থার স্থায়িত্ব লেডের ক্ষেত্রে সর্বোচ্চ। অনুরূপভাবে এক্ষেত্রে +1, +3 দুরকম জারণ অবস্থা থাকলেও থ্যালিয়ামের জন্য +1 জারণ স্তরটা হচ্ছে মোস্ট স্টেবল। এবার আমরা লক্ষ্য করব
যে উপরিউক্ত ক্ষেত্রগুলিতে যে যখন যৌগ গঠিত হবে সাধারণত অষ্টক সূত্রকে না মেনে অর্থাৎ ব্যতিক্রম রেখেই কিন্তু এগুলো দেখা যায়। তো দু একটা এক্সাম্পল নিলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পল যেটা আমরা দেখব, সাপোজ একটা আয়নীয় যৌগ আমরা হিসাবে ভাবছি লেড ক্লোরাইড। লেড ক্লোরাইড যখন আয়নিত হবে তখন পিবি টু প্লাস এবং টু সিএল মাইনাস উৎপন্ন হবে। এবার খেয়াল করে দেখো, লেডের যে ইলেকট্রনিক কনফিগারেশন, যেখানে নাম্বার অফ ইলেকট্রনস 82, সেটা লিখে যেতে পারে জেনন 6s2, 4f14, 5d0, 6p2। তো এখানে খেয়াল করে দেখো, লেডের যদি এই ইলেকট্রন বিন্যাস হয় তাহলে সর্ববহিস্থ কক্ষ মানে কিন্তু আমরা পাচ্ছি এই 6s এবং 6p, যেগুলো কিনা সবচেয়ে বাইরের দিকের কক্ষ, সর্ববহিস্থ কক্ষ। এবার যখন এর থেকে লেড 2+ কনভার্ট হচ্ছে তখন দুটো ইলেকট্রন রিলিজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং সেই দুটো ইলেকট্রন খেয়াল করো 6p থেকে দুটো ইলেকট্রন কমে গিয়ে 6p0 হলো। আবার দেখো PbCl4, এই যৌগে লেডের যে জারণ অবস্থা বা তড়িৎজ্বর্যতা, সেটা তড়িৎজ্বর্যতা বললে 4, জারণ অবস্থা বললে +4, তার মানে এখানে 4টে ইলেকট্রন বর্জিত হচ্ছে কার থেকে, না পরমাণু থেকে, এবং সেটা হবে বাইরের কক্ষ থেকে। তাহলে দেখো এখানে 6p থেকে ইলেকট্রন 0 যেমন আগেই ছিল +2 হওয়ার ক্ষেত্রে, আবার দেখো 6s টাও 0 হয়ে গেল। এবারে দুটো ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, যখন লেড 2+ হলো তখন সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ 6 নম্বর কক্ষে দেখো ইলেকট্রন কিন্তু থেকে গিয়েছিল মাত্র 2। আমরা কি জানি, কোনো কোনো যৌগ গঠনকালে সাধারণত কি হয় না, একটা মৌল তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল তার মতো ইলেকট্রনিক গঠন কাঠামো লাভ করতে চায়, এবং সেক্ষেত্রে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। অথচ লক্ষ্য করো লেড 2+ বাইরের কক্ষে কিন্তু মাত্র 2 ইলেকট্রন থেকেই কিন্তু যৌগ গঠন করে ফেলছে। এবারে যদি PB4+ কথা বিচার করি তাহলে দেখো 6s বা 6p কোনোটাতেই কিন্তু আর ইলেকট্রন থাকলো না। তাহলে বাইরের কক্ষ বলতে আমরা কোনটাকে বুঝবো? আমরা বাইরের কক্ষ বলতে বুঝবো 5 নম্বর কক্ষটাকে। খেয়াল করো 5 নম্বর কক্ষে যে উপকক্ষগুলো এখানে আছে তার মধ্যে আছে 5s, আছে 5p এবং আছে দেখো 5d। দেখো এই তিনটে টোটাল ইলেকট্রন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু 2, 6, 8, 10, তার মানে 18, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনের পরিবর্তে 18টা ইলেকট্রন থেকে যৌগ গঠিত হচ্ছে। তাই বলাই যেতে পারে যে দুটো উদাহরণের ক্ষেত্রে আমরা দেখলাম যে অষ্টক সূত্র মেনে চলেনি। আরও একটা ডি ব্লকের, এবারে এটা পি ব্লকের এক্সাম্পল একটা দেওয়া হলো, এবার ডি ব্লকে আলোচনা করে নেওয়া যেতে পারে অনুরূপ বিষয়টা, যে সেক্ষেত্রে অষ্টক সূত্র মানছে কি না। আয়রন 26কে নিয়ে আমরা আলোচনা করেছি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। তো আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি এটা হয়, আয়রনের ক্ষেত্রে আমরা জানি যে দুটো জারণ অবস্থা উপস্থিত, Fe2+ এবং Fe3+। তাহলে দেখো যখন Fe2+ হচ্ছে তখন 4s থেকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে 4s0, আর যখন Fe3+ তখন 4s টা তো 0 বটেই, আর এখানে হয়ে যাচ্ছে 3d5। তো লক্ষ্য করো যখন 4s0 হয়েছে তার মানে Fe2+ ক্ষেত্রে, তার মানে সর্ববহিস্থ কক্ষ মানে 3 নম্বর মুখ্য কোয়ান্টাম নাম্বারের করেসপন্ডিং যে উপকক্ষগুলো সেগুলো সবগুলোই, অর্থাৎ 3s, 3p এবং 3d। খেয়াল করো এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 6, 6, 12 এবং 2, মানে 14। আবার Fe3+ যদি হয় সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস দেখো এখানে আসছে 3s2, 3p6, 3d5, তার মানে এখানে হচ্ছে 5, 6 and 5, মানে 11 to 13। তাহলে এই দুটোর ক্ষেত্রে অর্থাৎ Fe2+ এবং Fe3+, এই দুটোর ক্ষেত্রেও কিন্তু যৌগ গঠনকালে অষ্টক সূত্র মেনে কিন্তু যৌগ গঠিত হবে না। যেমন ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এই যৌগগুলোতে কিন্তু অষ্টক পূর্ণ না হয়ে যৌগ গঠিত হচ্ছে, এবং এক্ষেত্রে পরিবর্তনশীল তড়িৎজ্বর্যতা দেখা যাচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
এই যে ভিন্ন ভিন্ন তড়িৎজর্জ্যতা, আমরা দেখলাম যে বিভিন্ন মৌল আর বিশেষ করে ক্যাটায়ন উৎপাদনকালে এই যে প্রদর্শন করছে, এই ভিন্ন ভিন্ন তড়িৎজর্জ্যতা প্রদর্শন করার কারণ কি, কেন ভিন্ন ভিন্ন তড়িৎজর্জ্যতা প্রদর্শন করছে? তো এর কারণ হিসাবে দুটো পয়েন্টকে বা দুটো বিষয়কে উল্লেখ করা যেতে পারে। একটা হচ্ছে আয়নের অস্থায়ী ইলেকট্রনীয় গঠন, অর্থাৎ আয়ন একটা উৎপন্ন হলেও তার ইলেকট্রনীয় গঠন কাঠামো কোনো কারণে স্টেবল বা স্থায়ী নয়, সেই জন্য স্টেবিলিটি লাভের উদ্দেশ্যে আরও ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অন্য জারণ সংখ্যা বিশিষ্ট বা জারণ স্তর বিশিষ্ট ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। এবং সেকেন্ড হলো নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব, ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্ট। তো এই দুটো বিষয় কীভাবে ভিন্ন ভিন্ন তড়িৎজর্জ্যতা প্রদর্শনের জন্য দায়ী সেটা আমরা আলোচনা করব। তো প্রথম আসি অস্থায়ী ইলেকট্রনীয় গঠন কাঠামো, এক নম্বর পয়েন্ট যেটা, এক নম্বর মানে এইটা আয়নের অস্থায়ী ইলেকট্রন গঠন কাঠামো। তাহলে এক নম্বর পয়েন্টে যেটা আছে আয়নের অস্থায়ী ইলেকট্রনীয় গঠন কাঠামো, এই বিষয়টা বিশেষ করে ডি ব্লক মৌলদের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো এখানে প্রথম দেখো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম যেটা একটা ডি ব্লক মৌল, ভ্যানাডিয়ামের 23 নাম্বার অফ ইলেকট্রনস 23, তার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3। তাহলে এটা হলো ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম 2+ উৎপন্ন করে, ভ্যানাডিয়াম 3+ উৎপন্ন করে। এখানে খেয়াল করো ভ্যানাডিয়াম যখন 2+ হলো তখন 4s আর্গন, এই পর্যন্ত আর্গনের গঠন কাঠামো আর্গন, 4s0 হয়ে গেল, 3d3 হয়ে গেল। কিন্তু এরপরেও ভ্যানাডিয়ামের নিউক্লিয়াসে যে নাম্বার অফ ইলেকট্রন সেটা 23 আছে, নাম্বার অফ প্রোটন সরি, নিউক্লিয়াসে যে নাম্বার অফ প্রোটনস 23 আছে, তারা কিন্তু এরপরেও 3d-তে 3টি ইলেকট্রনকে যথেষ্ট আকর্ষণ বল দিয়ে ধরে রাখতে সক্ষম হয় না। অর্থাৎ এই ইলেকট্রনীয় যে গঠন কাঠামো সেটা কিন্তু এখনও যথেষ্ট স্টেবিলিটি পায়নি, এ কারণে আরও একটা ইলেকট্রন রিলিজের মাধ্যমে এটা আলটিমেটলি 4s0 3d2-তে কনভার্ট হয়ে যায় এবং বলা যেতে পারে যে ভ্যানাডিয়াম 3+ও কিন্তু উৎপন্ন হয়। একটা সেকেন্ড এক্সাম্পল আমরা দেখে নেব ইনকেস অফ কপার। দেখো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা জানি আর্গন 4s1 3d10, তো আর কপারের ক্ষেত্রে কপার প্লাস এবং কপার 2+ এই দুটো জারণ অবস্থা প্রদর্শন করে। এখন দেখো কপার প্লাসে তার ইলেকট্রন বিন্যাস 4s0 3d10, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে 3d10 এটা উৎপন্ন হয়েছে মানে 3d-টা সম্পূর্ণ আছে, এটা অত্যন্ত স্টেবল, সেজন্য কিন্তু একটাই জারণ স্তর থাকা উচিত, সেটা হলো +1। কিন্তু দেখা যায় এক্ষেত্রেও কপারের নিউক্লিয়াসে যে নাম্বার অফ প্রোটন যে 29, তারা কিন্তু 3d-তে 10টা ইলেকট্রনকে ধরে রাখতে সক্ষম হয় না, এ কারণে 3d থেকে আরও একটা ইলেকট্রন রিলিজ হয়ে গিয়ে এটা 3d9-এ পরিবর্তিত হয়ে যায় এবং কপার 2+ উৎপন্ন হয়। একটা বিষয় খেয়াল রাখবে, এই রকম জারণ স্তরগুলো স্টেবিলিটির বিচারে আমরা যে যে ফ্যাক্টরগুলোকে বিচার করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু হাইড্রেশন এনার্জি, সেটা নিয়ে বা আমরা বলবো সলভেশন এনার্জি, এবং সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমরা যেটুকু বুঝলাম যে কোনো কারণে একটা পার্টিকুলার ইলেকট্রনিক গঠন কাঠামো, বিশেষ করে যেখানে ডি উপস্থিত আছে, ডি থেকে ইলেকট্রন আদান প্রদানের ঘটনা আছে, সেক্ষেত্রে একাধিক ইলেকট্রন কিন্তু নির্গত হতে পারে এবং একাধিক চার্জ বিশিষ্ট জারণ স্তরের যে ক্যাটায়ন সেগুলো উৎপন্ন হতে পারে। এবারে চলে আসি নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব। এটা মূলত ভারী পি ব্লকের মৌলগুলোর জন্য প্রযোজ্য। নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব, ইনার্ট পেয়ার এফেক্ট, এটা মূলত ভারী পি ব্লক মৌলগুলোর জন্য প্রযোজ্য। তো দেখো আমরা এখানে কয়েকটা দুটো এক্সাম্পল আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথম এক্সাম্পল হচ্ছে ইনকেস অফ থ্যালিয়াম, যাতে নাম্বার অফ প্রোটন 81, দ্যাট ইজ নাম্বার অফ ইলেকট্রনস অলসো 81। তো তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি
দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এর ইলেকট্রন বিন্যাস আগে আছে জেনন, 6s2, 4f14, 5d10, 6p1। এবার দেখো যখন থ্যালিয়াম +1 হচ্ছে তখন এই পি থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে বাকিটা অপরিবর্তিত হয়েছে, শুধুমাত্র এইখানে যেটা হয়ে যাচ্ছে 6p0 হয়ে যাচ্ছে। এবার একটা বিষয় খেয়াল করো, এফ এবং ডি যারা কিন্তু অভ্যন্তরীণ অর্থাৎ ভেতরের কক্ষগুলো আছে, দেখো এখানে 4, এখানে 5, এটা কিন্তু 6, তার মানে এগুলো অভ্যন্তরীণ কক্ষের যে উপকক্ষ এদের আবরণী ক্ষমতা অত্যন্ত কম। আমরা জানি আবরণী ক্ষমতা কম হলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বাইরের কক্ষের প্রতি বেশি হয়, তার মানে 6s এবং 6p এদের উপর কিন্তু থ্যালিয়ামের যে নিউক্লিয়াস তার ইলেকট্রন তাদের যে আকর্ষণ বল ইলেকট্রনগুলোর উপর সেগুলো যথেষ্ট পরিমাণে হয়। কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করো, 6s-এর যে ভেদন ক্ষমতা অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি থাকার ক্ষমতা সেটা 6p-এর তুলনায় বেশি। তার মানে কি হলো, 6s-এ যে দুটো ইলেকট্রন আছে সেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকতে পারে 6p-এর তুলনায়, এবং 4f 5d বা আরও অভ্যন্তরীণ যে ডিগুলো রয়েছে তাদের আবরণী ক্ষমতা কম হওয়ার কারণে 6s-এর উপর নিউক্লিয়াসের একটা তীব্র আকর্ষণ বল উপস্থিত থাকে, যার দরুন এই 6s-এর ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে চায় না। এই জন্যই এই রকম ইলেকট্রন জোড়কে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় বলা হয় এবং ঘটনাটার নাম নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। তাহলে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে ভারী মৌলগুলোর ক্ষেত্রে এরকম তাদের যে যোজ্যতা বা জারণ সংখ্যা, যেমন দেখ এখানে জারণ সংখ্যা +1 +3, যত ভারী মৌল হবে তত কম জারণ স্তর অর্থাৎ এক্ষেত্রে +1টা স্থায়িত্ব বাড়বে, কারণ 6s-এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা তীব্র হবে। তুলনামূলকভাবে থ্যালিয়াম +3 আয়নের স্টেবিলিটি বা স্থায়িত্ব কম হবে, তুলনামূলকভাবে কম হবে। একই বিষয়টা প্রযোজ্য আমাদের টিনের ক্ষেত্রেও, Sn2+-এ যে 5s এবং 5p, 5s-এর আবরণী ক্ষমতা 5s-এর ভেদন ক্ষমতা বেশি এবং 4d-এর আবরণী ক্ষমতা কম, আগে কিন্তু এরাই কিন্তু কম আবরণী ক্ষমতা বিশিষ্ট অভ্যন্তরীণ 3d উপস্থিত আছে, এগুলোর কারণে টিনের ক্ষেত্রেও Sn2+ এবং Sn4+ দু রকমের জারণ স্তরে কিন্তু থাকতে পারে, এবং এক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্টটা কিছুটা দেখা যায়। তবে ইনার্ট পেয়ার এফেক্টটা লেডের ক্ষেত্রে আরও বেশি প্রকট, আরও বেশি তার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তাহলে আমরা দেখলাম যে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং সেই রকম তড়িৎযোজ্যতাগুলো প্রদর্শন করার কি কারণ কি কি আছে এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, এবং যে টপিকটা আমরা লাস্ট আলোচনা করলাম নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, এটাকে ব্যবহার করে কিন্তু বহু প্রবলেমকে কিন্তু অর্থাৎ বহু অবজারভেশনকে পর্যবেক্ষণকে কিন্তু ব্যাখ্যা করা যায়। তাই এই বিশেষ করে ইনার্ট পেয়ার এফেক্ট এই টপিকটা কিন্তু খুব ভালো করে বুঝবে, ভালো করে বই থেকে বিষয়টাকে পড়বে।